পালিয়ে যাওয়ার সময় বেসরকারি চ্যানেল একাত্তর টিভি থেকে চাকুরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং তার স্ত্রী প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপাকে কন্যাসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। বুধবার সকালে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে, পরে তাদের গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, তারা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। সিটিএসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। তাদের সঙ্গে এক কন্যাও ছিল। স্পেশাল ব্রাঞ্চের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা তাদের ইমিগ্রেশন সম্পন্ন করেছিলাম, কিন্তু মামলার আসামি হওয়ায় গোয়েন্দা বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা তাদের হেফাজতে নেই। এর আগে গত 8ই আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তাফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী গত 8ই আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হল। তারা দুজনেই আওয়ামী লীগপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন।